আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে মাছ চাষে যারা অধিক ঘনত্বে মাছ চাষ করে তাদের সব থেকে বেশি যে জিনিসটা দরকার হয় সেটা হচ্ছে মাছের অক্সিজেন। তো এই অক্সিজেনের জন্য মানুষ অনেক কিছু করে, যেমন বিভিন্ন এয়ারেটর ব্যবহার করে, কেউ কেউ আবার ম্যানুয়াল কিছু পদ্ধতি ব্যবহার করে। তো আমরা আজকে এয়ারেটর নিয়েই কথা বলবো। তো বিভিন্ন ধরনের এয়ারেটর আমাদের কাছে আছে, তার মধ্যে আজকে যেটা নিয়ে আমরা আলোচনা করছি সেটা হচ্ছে পঞ্চাশ এয়ারেটর। এটা কীভাবে চলে, কীভাবে কাজ করে, কত হর্সের মোটর, এই সকল বিষয় নিয়ে আজকের ভিডিও। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো আপনার সামনে যে মেশিনটা দেখছেন এটার নাম হচ্ছে পঞ্চাশ এয়ারেটর। এটা 2 হর্সের মোটর দিয়ে চলে। এটা 220 লাইনে বাসা বাড়ির যে কোনো লাইন দিয়ে আপনারা চালাতে পারবেন, এটার জন্য আলাদা কোনো লাইনের প্রয়োজন হবে না। এবং এটা ছোটোখাটো যে জমি 2 বিঘা থেকে 3 বিঘা আকারের যে বড় জমিতে যেই আপনারা পুকুরগুলো করেন সেটাতে আপনারা এটা ব্যবহার করতে পারবেন। এটা কী কাজ করে আসলে আপনারা জানেন যে মাছ যে পায়খানা করতে থাকে এটার একটা সময় যে এই পায়খানাটা কোথায় যায় এটা তো কোনোভাবে উধাও হয় না, এটা জমতে থাকে। এই জমতে জমতে এটাতে অ্যামোনিয়া তৈরি হয়। তো এই অ্যামোনিয়াটাকে ধ্বংস করার জন্য মেইনলি দরকার হয় অনেক প্রকার প্রোডাক্ট। সেক্ষেত্রে যারা অক্সিজেন বা এই এয়ারেটরগুলো ব্যবহার করে, এই এয়ারেটরগুলোর কারণে পানিগুলোকে দোল খাওয়ানো হয়। তো পানিগুলো যখন উঠানামা করা শুরু করে ভিতর থেকে এই মাছের পায়খানাগুলো নষ্ট হতে শুরু করে এবং এটা পানির সাথে মিশিয়ে বিভিন্নভাবে ধ্বংস হতে থাকে এবং আস্তে আস্তে অ্যামোনিয়ার দিকটা কমতে থাকে এবং মাছ খুব ভালোভাবে চলাচল করতে পারে এবং মাছের বৃদ্ধিটা খুব দ্রুত হয়। এবং অক্সিজেন যে অক্সিজেনটা বাহির থেকে পানিটাকে যখন দোলানো শুরু করে বাহির থেকে এই অক্সিজেনগুলো পানিতে মিশে আপনার পর্যাপ্ত অক্সিজেন তৈরি হয় এই পুকুরে মাছের মধ্যে, তখন আপনারা যে জায়গায় আপনারা 10টা মাছ করবেন সে জায়গায় আরও বেশি 20টা মাছ আপনারা তৈরি করতে পারবেন। তার মানে বুঝতেই পারছেন যে অধিক ঘনত্বে মাছের জন্য আপনাকে কী দরকার। মেইনলি হচ্ছে পানি পরিষ্কার, পানি তো নর্মালি আপনাদের পরিষ্কার থাকে সেই জায়গাতে, তারপরে দরকার হয় হচ্ছে আপনাদের অক্সিজেন। তো আমরা এই এয়ারেটরগুলোর মাধ্যমে আপনারা অক্সিজেনগুলো সরবরাহ করতে পারবেন খুব সুন্দরভাবে। এবং এটা যে সারাদিন চালাতে হবে এমন না, আপনি দিনে 2 বেলা 3 বেলা চালাতে আশা করি হয়ে যায়। তো আপনারা হয়তো ভিডিওটা দেখছেন কত সুন্দরভাবে কাজ করছে। একটা ছোট্ট এয়ারেটর আমরা রশি দিয়ে বেঁধে পুকুরের মাঝখানে দিয়েছি, সেখান থেকেই চালানো হচ্ছে, তার আমরা এটা বাসাবাড়ির লাইন দিয়েই চালাচ্ছি। ঘন্টায় প্রায় 2.5 কেজি পর্যন্ত অক্সিজেন ডেলিভারি করে। তো আপনারা বুঝতে পারছেন যে এটার বিস্তারটা কত বেশি আর কি। তো আপনারা যারা চান যে এটা নিতে চান, এটার ওজনও খুবই কম, এটা 45 কেজি ওজন। পুরো এয়ারেটরটার ওজন হচ্ছে মাত্র 45 কেজি। তো এটা খুব একটা ওজন না, যাদের ছোটো ছোটো পুকুর আছে তারা এটা ব্যবহার করতে পারেন এবং যাদের আরও বড়ো 1 একর থেকে শুরু করে আরও বড় বড় পুকুর আছে তারা এর থেকে আরও ভিন্ন মডেলেরগুলো আছে সেগুলো দেখে নিতে পারেন। এবং আমরা এটা কীভাবে কাজ করেছি এটা লাইভ আমাদের ফেসবুক পেজে এবং ইউটিউবে দিয়েছি, আপনারা চাইলে এটা লাইভটাও দেখতে পারেন। তো ভিডিও আর বাড়াবো না, আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে আপনারা সারা বাংলাদেশ ডেলিভারি নিতে পারবেন যে কোনো কুরিয়ারের মাধ্যমে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং প্রোডাক্টের দাম ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন। যদি দরকার হয় আপনাদের ফোন করে অর্ডার করতে পারেন অথবা ওয়েবসাইটে ঢুকেও অর্ডার করে নিতে পারেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। ঠিক আছে, মোটরটার নিচে আরো কাছে যাও।
এখন নিচে ডুবো যেখানে মোটরটা চালু হবে এখানে হ্যাঁ যাও সোজা করে আর সোজা করে ডুবো সোজা করে মানে